ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন ভাই জানতে চেয়েছেন তার 17 বছর বয়স, এই সময় বিশেষ কি করণীয়, বড়দের সাথে কি পার্থক্য আছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব দিয়েছেন। আপনার কাঁধে যতটুকু দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্বটা আপনার পালন করতে হবে। প্রথমত নিজেকে ইসলাম মেনে চালানোর একটা দায়িত্ব আপনার আছে, পাশাপাশি যাদের দায়িত্ব আপনার কাঁধে আল্লাহ যখন যখন দিবেন তখন তখন তাদের দায়িত্ব পালন করতে হবে, এর বেশি না। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এছাড়াও এই বয়সটাকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন, এটা যুবক বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে, তিরমিজির হাদিস, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কিয়ামতের দিন এক পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটা বিশেষ প্রশ্ন হবে যুবক বয়স, ওয়ান শাবাবিহি ফি মা আবলা, এই যৌবন বয়সটা সে কোথায় কাটালো। এটা খুব শক্তিশালী বয়স, উদ্যমের বয়স, এই সময়টা মানুষ কোথায় কাটাইছে এই ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে আলাদা ভাবে। বোঝা গেল এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ দিনের জন্য, দিন মানার জন্য। এছাড়াও আরেকটা হাদিস আপনি দেখতে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদত তার জীবন যাপন করেছে, আর তার জীবনটাকে তার যৌবন কালটাকে সে কাটিয়েছে আল্লাহর ইবাদতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে যুবক বয়সটা মানুষ আল্লাহর ইবাদতে কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মাই আতমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার লজ্জাস্থান এবং তার জবানকে আমার জন্য হেফাজত করবে, আমার জন্য জিম্মাদারি নিবে, অর্থাৎ জবান হেফাজত করবে, লজ্জাস্থান চরিত্র হেফাজত করবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। তো সর্বোপরি বলতে চাই যে এই বয়সটা চরিত্র সংরক্ষণের বয়স, কোনো ভাবে যেন চরিত্র বিধ্বংসী নেশা, খারাপ বন্ধু, এরপরে হচ্ছে বাজে নেশা, মেইলি কোনো ফিতনা ইত্যাদি, এসব জিনিস থেকে খুব দূরে থাকতে হবে। এবং এটা হচ্ছে বীজ বপন করার সময়, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ যতদিনই বাঁচিয়ে রাখেন খেদমত করার জন্য বা দুনিয়ার দুনিয়ার লাইফস্টাইলটা কেমন হবে এটা ঠিক করার সময় এখনই। এই বয়সে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, দিনী বিষয়ে ভালো করে জানেন, আপনি ভবিষ্যৎ সময়ে আপনিও মানুষকে দিনের ব্যাপারে সচেতন করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। তো সময়টাকে কাজে লাগাতে হবে, পড়াশোনা করতে হবে, যে কোনো বিষয়ই হোক, দিনের দিনী শিক্ষা অর্জনের পাশাপাশি সকল প্রকার শিক্ষাই অর্জন করতে পারবেন, বৈধ শিক্ষা। তো সময়টাকে কাজে লাগানোর সময় এটা, আর ইবাদতের সময় পাপ থেকে দূরে থাকার সময়।